ছিল। সুতরাং আমাদের সেই ভোটার যদি খুশি থাকে আমরা খুশি, ভোটার যদি তারা নিশ্চিন্তে ভোট দিতে পারে আমরা নিশ্চিন্ত, এবং তার সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আমরা বারবার আহ্বান করি, আপনারা আসুন, আপনারা দেখুন, এই যে আপনাদের সব একেবারে প্রযুক্তি সম্পন্ন ব্যক্তি যারা আপনাদের মধ্যে যদি কোনো বৈজ্ঞানিক থেকে থাকে আমরা নিয়ে আসুন, দেখুন, পরীক্ষা করুন, এভাবে তো আমরা আহ্বান করে যাচ্ছি। সুতরাং আবারও আহ্বান করব, এগুলো দেখে শুনে আমাদের কোনো ভুলভ্রান্তি থাকলে সেগুলো শুধরিয়ে দিয়ে এটাকে আমাদের পিছিয়ে যাওয়ার আর সুযোগ নেই, এটা কিন্তু আমাদের সামনে এগুতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করি। আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করি, এখানে যারা আছেন তারা, বাইরে যারা আছেন তারা, আমি বারবার মেলা করার মাধ্যমেই ইভিএমকে সব বাংলাদেশের সর্বত্র পরিচিত করার সুযোগ নেই। আমরা সীমিত কারে যেখানে ইভিএম ব্যবহার করবো, রফিক সাহেব বলেছেন যে সেখানে আমরা ব্যাপকভাবে এটাকে প্রচার করব, এবং একজন ইয়ং ম্যান এখান থেকে বলছিলেন যে সেখানে কিভাবে ভোটার তারা জানবে, হ্যাঁ এটাকে আপনারা যারা ইয়ং প্রজন্ম তারা জানেন যে কাস্টমাইজেশন আছে না, প্রত্যেকটা কেন্দ্রের ভোটারের কাস্টমাইজেশন করে মেশিনের মধ্যে ঢুকানো হবে সেখানে, এবং অন্য কোথাও অন্য কোনো জায়গার ভোটার সেখানে থাকবে না সেই কাস্টমাইজেশন মধ্যে, ফলে কম্প্যাক্ট হয়ে গেল, ওই কেন্দ্রের ভোটার ওই কেন্দ্রে ভোট দিতে পারবে, বাহিরের কেন্দ্রের কোনো লোক এসে সেখানে ভোট দিতে পারবে না। আগে এই যখন ছবিযুক্ত ভোটার তালিকা ছিল না তখন জাল ভোটের প্রচুর ই ছিল, প্রবণতা ছিল, এখন তা নেই, জাল ভোটের পরিবর্তে এখন আবার কি করে বাক্স ছিনতাই করে নেওয়ার প্রবণতা আছে। এই ইভিএম হলে বাক্স ছিনতাই বলেন, জোর করে ভোট দেওয়ার প্রশ্ন বলেন, ওগুলো কিছুই থাকবে না। সুতরাং এটাকে আমরা গ্রহণ করুন, আপনারা দেখুন বুঝুন এবং আমাদের সাহায্য সহযোগিতা করেন, আমরা অবশ্যই আমাদের ইভিএম মাধ্যমে ভোট প্রদানের অনুকূলে আইন প্রণীত হয়েছে, বিধি প্রণীত হয়েছে, আমরা এটা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আজকের ইভিএম মেলার এই প্রদর্শনী যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে এটা শুভ উদ্বোধন ঘোষণা করছি। সালাম আলাইকুম।